এসএসসি 2024-এর শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফার্স্ট পার্টে তোমাদের যে টেক্সট বইটি রয়েছে সেই টেক্সট বইটি থেকে দুটি প্যাসেজ আসবে। একটি হচ্ছে সিন প্যাসেজ 1 আর একটি হচ্ছে সিন প্যাসেজ 2। সিন প্যাসেজ 1 থেকে দুটি প্রশ্ন করা হবে, একটি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন যেটাতে 7 মার্ক থাকবে, 7টি প্রশ্নে 7 মার্ক, আর একটা হচ্ছে আনসারিং কোশ্চেন্স ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড কোশ্চেন যেটাতে 5টি প্রশ্নে 10 মার্ক থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সিন প্যাসেজ 1-এর একটি চমৎকার সাজেশন দেব, যে সাজেশনটি থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে। তোমরা যারা শূন্য থেকে এসএসসি 2024-এর প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে সাজেশনটি আমি দিচ্ছি সিন প্যাসেজ 1-এর, এই সাজেশনটি আমি বানিয়েছি বিগত বছরের বোর্ড প্রশ্নের সমন্বয় এবং বিভিন্ন টেস্ট পরীক্ষার সমন্বয়। শিক্ষার্থী বন্ধুরা, এই সাজেশনটি, অনলি এই সাজেশনটি যদি তোমরা ফলো করো, ইনশাআল্লাহ তোমাদের আর কিছু পড়তে হবে না, এটা থেকেই তোমাদের কমন পড়ে যাবে। মূল আলোচনায় যাওয়ার আগে ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন কি এই সম্পর্কে তোমাদের একটু বলে নেই। শিক্ষার্থী বন্ধুরা, যে প্রশ্নের উত্তর তোমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবে সেটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। যেমন আর ইউ আনিস যদি বলা হয় তাহলে তুমি হয়তো বলবে যে ইয়েস অথবা নট। তাহলে এই যে ইয়েস অথবা নট দিয়ে দিতে পারলে এটাই হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। কিন্তু ওপেন এন্ডেড কোয়েশ্চেন হচ্ছে তোমাকে বিস্তারিত বর্ণনা করে দিতে হবে আনসারটা। যেমন যদি বলা হয় যে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তাহলে তোমাকে বলতে হবে যে মাই নাইম ইজ রহিম করিম আনিস, যে কোনো একটা নাম বলতে হবে। এই যে তোমাকে বলতে হচ্ছে অর্থাৎ বিস্তারিত বর্ণনা দিতে হচ্ছে, এটাই হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, যার এই যে শেষটা হচ্ছে ওপেন আর শেষটা হচ্ছে ক্লোজ, সেটা হচ্ছে ওই যে বললাম আর ইউ আনিস, তুমি কি আনিস, তাহলে তুমি বলবে যে ইয়েস অর নট। তার মানে ইয়েস অথবা নট দিয়ে যে প্রশ্নের উত্তর দেওয়া হয় সেটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন, আর যে প্রশ্নের উত্তর তোমাকে বিস্তারিত বর্ণনা করে দিতে হয় সেটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে সাজেশনটিতে কী কী রয়েছে। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা আসতে পারে, ঢাকা বোর্ড 2020-তে এসেছে। আর এখানে লেখা রয়েছে যে সি মডেল কোশ্চেন নাম্বার 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকের কাছেই আমাদের বইটি রয়েছে এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন, কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন, সেই বইটি যাদের কাছে আছে তাদের সুবিধার জন্য আমি এখানে সি মডেল কোশ্চেন নাম্বার 1 দিয়েছি। তার মানে আমাদের বইয়ের মডেল কোশ্চেন নাম্বার 1-এ এই প্যাসেজটি হুবহু রয়েছে এবং অনুবাদ সহকারে রয়েছে। ঢাকা বোর্ডের 2018 থেকে 2020 পর্যন্ত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোকে অনুবাদ সহকারে দেওয়া রয়েছে, আর ইংলিশ সেকেন্ড পার্টেও 2015 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলোকে অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণ আকারে দেওয়া রয়েছে আমাদের বইটিতে। যাদের কাছে রয়েছে তাদের সুবিধার জন্য আমি এরকম মডেল কোশ্চেন নাম্বার দিয়ে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বইটি সংগ্রহ করতে চাও, প্রথম কমেন্ট থেকে আমাদের ফোন নাম্বার রয়েছে প্রথম কমেন্টে, সেখান থেকে চাইলে তোমরা বইটি সংগ্রহ করতে পারো। এবার আমরা চলে যাই দ্বিতীয়, আর আমাদের কাছ থেকে সরাসরি কুরিয়ারে তুমি বইটি চাইলে সংগ্রহ করতে পারো। এতে তোমার সুবিধা হলো যে তোমাকে আসল বই না নকল বই এ নিয়ে টেনশন করতে হবে না, এবং সর্বশেষ সংস্করণে একেবারে লেটেস্ট কপিটি তুমি পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে হচ্ছে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে এসেছে, যশোর বোর্ডে এসেছে, চট্টগ্রাম বোর্ডে এসেছে 2020 সালে। শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি সিন প্যাসেজ। এরপরে মাদার তেরেসার একটি সিন প্যাসেজ রয়েছে, মাদার তেরেসা ওয়াজ মুভড, এটি রাজশাহী বোর্ড 2020 সালে পরীক্ষায় এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 4 নম্বরে হচ্ছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস। দেখো কতবার পরীক্ষা এসেছে, দিনাজপুর বোর্ডে এসেছে, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর, এবং আবার সিলেট বোর্ড 2019-এও কিন্তু এই প্রশ্নটি এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বরে যে প্যাসেজটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ, এটা কুমিল্লা বোর্ড 2020-তে এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বরে হচ্ছে মালদ্বীপস ইজ ফেমাস অ্যাজ আ, এটা ঢাকা বোর্ড 2019-এ এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 7 নম্বরে হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ, আচ্ছা এটা কুমিল্লা বোর্ড 2019-এ এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ শিক্ষার্থী বন্ধুরা। এরপরে 8 নম্বরে রয়েছে দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য ইন্টারনেট, এটা রাজশাহী বোর্ড 2019-এর একটি প্যাসেজ। এরপরে আমরা চলে যাচ্ছি 9 নম্বরে, কী রয়েছে 9 নম্বরে, জহির রায়হানের একটি প্যাসেজ রয়েছে, এটি বরিশাল বোর্ড 2019-এ এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, ওই যে বললাম যে মনে রাখবে তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের কিন্তু তোমার 20% প্রশ্ন যদি তুমি পড়ো তাহলে 80% মার্ক কিন্তু চলে আসে, এবং সেটা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন। অর্থাৎ তোমার বিগত বছরের বোর্ড প্রশ্নের মধ্যেই তোমার 80 থেকে 90% মার্ক রয়েছে। তোমরা যদি বিগত বছরের বোর্ড
প্রশ্নগুলো ঠিক মতন পড়ো তাহলে 80-90% প্রশ্ন তোমরা সেই বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকেই পাবে। সুতরাং বলতে পারি যে 80-90% তোমাদের আগে থেকেই কমন এবং সেটা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা শূন্য থেকে প্রস্তুতি নিতে চাচ্ছ তোমাদের জন্য বোর্ড প্রশ্নগুলো সমাধান করা অবশ্যই আবশ্যক এবং বুঝে বুঝে তার জন্য চাইলে আমাদের বইটি তোমরা সংগ্রহ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 10 নম্বরে রয়েছে মেহরিন মেহরজান লিভস ইন আ স্লাম অন, অর্থাৎ মেহরজানের একটি প্যাসেজ, এটি চট্টগ্রাম দিনাজপুর বোর্ড 2019 এসেছে। মইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড, এটি অল বোর্ড এসেছে 2018। স্টিভেন পল জবসের একটি প্যাসেজ, খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনো বোর্ডে আসেনি কিন্তু আমি দিয়ে দিয়েছি কারণ গুরুত্বের দিক বিবেচনা করে। এরপরে পহেলা বৈশাখ রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 14 নম্বরে হচ্ছে উইমেন আর নাওয়া ডেস অ্যাস, এটাও খুব গুরুত্বপূর্ণ। 15 নম্বরে রয়েছে 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে। 16 নম্বরে রয়েছে কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড রিলাই অন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। 17 নম্বরে রয়েছে ক্যান ইউ থিঙ্ক অফ আ ক্লাসরুম, আর 18 নম্বরে রয়েছে আ রেসপন্সিবিলিটি ইজ আ ডিউটি, এটাও খুব গুরুত্বপূর্ণ। ফ্রেন্স স্কাল্পচার ফ্রেডারিক, এটাও গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। আর 20 নম্বরে রয়েছে দেয়ার ইজ চেঞ্জ ইন পিপলস, এটাও গুরুত্বপূর্ণ। আর টুডে দেয়ার আর মেনি জবস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিন প্যাসেজ। 22 নম্বরে রয়েছে হ্যাভ ইউ এভার থট অফ, আর 23 নম্বরে রয়েছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ। 24 হচ্ছে বঙ্গবন্ধুস স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস। 25 হচ্ছে আই হ্যাভ নট সিন দ্য হিমালয়স বাট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আমাদের বইটি সংগ্রহ করে নাও। আর আমাদের রাইটিং টেস্টের জন্য বই রয়েছে অ্যান এসেন্সিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, নিচের যে বইটি। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ফেসবুক গ্রুপ কলেজিয়েট পাবলিকেশনসে তোমাদের যোগ দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।